ইনিয়ল এন্ড মাইক হিউজ, যিনি মনে করতেন পৃথিবী গোল না বরং ফ্ল্যাট, আর এটা তিনি প্রমাণ করতে চেয়েছিলেন, তাই 2014 সালে একটি রকেট বানান এবং সেই রকেট 1800 ফুট উঁচুতে গিয়ে নিচে পড়ে যায়, যার পর তার অনেক বেশি চোটও লাগে এবং মানুষ তাকে পাগল বলতে শুরু করে। এবং এটা শোনার পর তার মাথায় রাগ উঠে যায় এবং বলেন যে তিনি প্রমাণ করেই ছাড়বেন পৃথিবী গোল না বরং ফ্ল্যাট। যার পর 2020 সালে সে নিজের একটি রকেট বানায় এবং সেটাতে বসে উড়ে যায়। তারপর হয়ে যায় উল্টো, রকেট একটু উপরে গিয়েই ক্র্যাশ হয়ে যায় আর চাচার রাম রাম সাক্তে হয়ে যায়। এখন হয়তো উপর থেকে দেখছেন তিনি পৃথিবীকে ফ্ল্যাট।